দর্শক চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনে রয়েছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে শুভ অনুশীলনের খবর জানতে চাই আপনার কাছে সাকিব তো আজ সকালেই যোগ দিয়েছেন দলে আর তৃতীয় ওয়ানডেতে একাদশে কি কোনো পরিবর্তনের আভাস এখনো পাওয়া গেছে কি তথ্য আছে লাবণী শুরুতে ধন্যবাদ আপনাকে বাংলাদেশ দলে একাদশে পরিবর্তন আসবে এটা অনেকটাই নিশ্চিত এখন তাওহিদ হৃদয়কে আমরা দেখেছি দীর্ঘক্ষণ তিনি ব্যাটিং করছেন এক পাশে তাওহিদ হৃদয় ব্যাটিং করছেন অন্য পাশে মুশফিক ব্যাটিং করছেন মুশফিককে আলোচনা বেশি হচ্ছে কারণ তিনি দীর্ঘদিন ধরে ওয়ানডেতে রানে নেই সেক্ষেত্রে অভিজ্ঞতা বিচারে মুশফিক টিকে যেতে পারে শেষ পর্যন্ত যদি আফিফ হোসেনের জায়গায় তাওহিদ হৃদয়কে আমরা দেখতে পারি আর অন্যদিকে বোলারদের কথা বলতে হবে যে বাংলাদেশ দলের মোস্তাফিজকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তিনিও ছন্দে নেই সেক্ষেত্রে হাসান মাহমুদ এবং এছাড়াও এবাদত থেকে যে কোনো একজনকে দেখতে পারবো দুজনে আজকে নেটে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করেছে আর এরই মধ্যে বাংলাদেশ দল অনুশীলন শেষ করেছে প্রায় এখন থেকে প্রায় দেড় ঘন্টা আগে বাংলাদেশ দল অনুশীলন শেষ করে হোটেলে ফিরে গেছে এখন ইংল্যান্ড দল অনুশীলন করছে ইংল্যান্ডের ব্যাটিং বোলিং তারা নিজেদের ঝালিয়ে নিচ্ছে শেষ ওয়ানডে যদি বাংলাদেশ কালকের ম্যাচ জয়লাভ করতে পারে তাহলে তো অবশ্যই হয়টা সেরাতে পারবে আর যদি বাংলাদেশ কালকে ম্যাচ শেষ পর্যন্ত যদি হেরে যায় তাহলে কিন্তু নয় বছর পর ঘরের মাটিতে ওয়ানডেতে হোয়াইট হাউস হবে সেটি কিন্তু বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক বিষয় হতে পারে সব কিছু মিলে আজকে দীর্ঘক্ষণ দেখছিলাম তামিম ইকবালের সঙ্গে সাকিব আল হাসান মিলিয়ে কোচ হেড কোচ চন্ডিকা হাথুরা সিংয়ের সঙ্গে আলোচনা সারলেন কীভাবে গেম প্ল্যান করবেন কীভাবে একাদশ সাজাবেন এর পরবর্তীতে নির্বাচকদের সঙ্গে টিম মিটিং সারলেন তামিম ইকবাল সে মিটিংয়ে ক্রিকেটাররা সবাই ছিলেন সাকিব আল হাসান ছিলেন চন্ডিকা হাথুরা সিং ছিলেন দ্বিতীয় দফায় বাংলাদেশে এসে হাথুরা সিংয়ে কিন্তু সিরিজটা জিততে পারলো না কিন্তু হোয়াইট হাউস এড়ানোটা খুব গুরুত্বপূর্ণ এবং হোয়াইট হাউস এড়াতে পারলে বাংলাদেশ আত্মবিশ্বাস নিয়েই টি টোয়েন্টিতে মাঠে নামতে পারবে যে টি টোয়েন্টি সাগরিকাতে অনুষ্ঠিত হবে সাগরিকা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বাংলাদেশ কতটা ভালো করতে পারে সেটি এখন দেখা হয়েছে এবং টসটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ যদি কালকে টস জয়লাভ করতে পারে তাহলে গতদিনের মধ্যে ভুল করবে না টস জিতে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে তারা শুরুতে ব্যাটিংয়ে নিবে লাবণী এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ